হায়াতে জিন্দেগির লাল বাতি জ্বলতাছে জ্বলতাছে আর নিভতাছে যে কোনো মুহূর্তে একবারে বন্ধ হয়ে যাবে। কিন্তু একটা ঘন্টার টাইম আছে আমার, একটু জিব্রাইলের সাথে কথা কইতে দাও। আজরাইল আগে তুমি আমার সাথে একটু কথা কও। কি কথা বললে আপনি খুশি করতে পারি নবী আপনার মৃত্যুর সময়? এক নাম্বার প্রশ্নে আছে দুনিয়ায় যত কষ্ট আছে মৃত্যুর সময় আমার দিও, আমার উম্মতরে দিও না রে আজরাইল। বাদান এখন শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমার নবীর মৃত্যুটা আল্লাহ সিসি ক্যামেরার দ্বারা সারা দুনিয়ার নবীরে দেখাইছে। জোরে 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 জোরে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওয়াজ করলে যদি সরাসরি বাবার টিভির স্ক্রিনে দেখা যায়, তাই না? অনেক জায়গায় মহিলা প্যান্ডেলে প্রজেক্টের মাধ্যমে দেখানো হয় সরাসরি। প্রধানমন্ত্রী ভাষণ দেয় বঙ্গভবনে বসে, টিভিতে বসে আমরা সরাসরি দেখি। বাবা আমার আল্লাহ নবীর মৃত্যুটা সরাসরি দেখাইছে সব নবীর। হে মুসা তোরও আমি দেখাব। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমি আপনাদের শুধু আমার নবীর প্রেমটা একটু বুঝাবো। আজরাইল এটা সত্য কথা কয়, যত কষ্ট আছে মৃত্যুর সব আমার দিয়ে দিস, আমার গরিব উম্মতের দিস। আমার উম্মত গুলোর হাড্ডি থাকবে নরম। আমার বাংলাদেশের তবারাক কান্দির মকসিদপুরের উম্মত গুলো, ভাঙ্গা থানার উম্মত গুলোর হাত গুলো থাকবে নরম, হাড্ডি গুলা নরম। বাতের রোগী, তাও আবার হাড্ডি গুলা বাতে খাইয়া ফেলবে। ক্যালসিয়ামের অভাবে ভালো ভালো জিনিস খাইতে পারবে না বেদে, ক্যালসিয়ামের অভাবে হাড্ডির মগজ গুলো শুকায় যাবে। মাজার ব্যথা, পার ব্যথা লাগে। আমার উম্মত গুলো ঠিক মতো নামাজও পড়তে পারবে না, তাদের সাথে বেয়াদবি করিস। বাজানরে যারা হজে গেছেন তারা দেখছেন জাবালে নূর ৩,500 ফিট উঁচা, জাবালে সুর 7,500 ফিট উঁচা রাস্তা। এই রাস্তা পাকিস্তানি, সুদানি, ইয়ামানি গুতায়ে উঠে যায়, আর বাঙালিরা উঠতে সাহস পায় না। কারণ কি জানেন? আমার গিরা মিরায় সেই শক্তি নেই, অহজের শক্তি। বাজান এবার আমার দিকে তাকান, আমার নবী তো জানে আমার উম্মত গুলো হবে নরম। আমার উম্মত গুলার দিল নরম, হাড্ডিও নরম, গিরার হাড্ডিও নরম। আমার বিশ্ব নবী বলে আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা কেমনে দিবি একবার শুধু শুনতে চাই। আজরাইল বলে হুজুর কেমনে দিলে আপনি খুশি হন কর। আজরাইল তুই তুই থাক, আমি জিবরাইলকে জিজ্ঞেস করি। জিবরাইল তুমি একটা সত্য কথা কও। কি একটা সত্য কথা কও? আমার উম্মতের মৃত্যুর সময় তুমি আইবা না? হুজুর ডিউটি তো আমার না, ডিউটি তো ওই আজরাইলের, আমি তো ইচ্ছা করলে আসতে পারবো না, এটা তো আমার ডিউটি না। আমার নবী বলে তুমি যদিও তোমার ডিউটি না হয়, তুমি এটা তাকায় দেখো আজরাইল যেন আমার উম্মতের সাথে বেয়াদবি না করে। আমার উম্মত গুলো অনেক কষ্টের উম্মত। আমার নবী কাঁদে আর বলে জিবরাইল রে তোমার আল্লাহর একটু জিজ্ঞাও, কয় কি? আমার উম্মত গুলো যদি গুনাহ করে আমার আল্লাহ যেন তাদের গুনার দিকে না তাকায়। আমার আল্লাহ জিবরাইল রে বললেন জিবরাইল রে আমার নবীর তাড়াতাড়ি বল তার উম্মাদ যদি মৃত্যুর 1 বছর আগে খালেস তওবা করে তাবারাককান্দির মাদ্রাসায় বসে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিবা। ও জিবরাইল বলে যে ভাষণের মাঠে বসে মদিনাতুল উলুম মাদ্রাসায় বসে তারা কাঁদা গো, তাদের শোকের পানির পরে বিশেষ করে আমি আল্লাহ মাফ করে দিব। আমার নবী কয় 1 বছর বয়সে যে গুনাহ করব এটার কি হবে? 6 মাস আগে তওবা করলে মাফ করে দিব। 6 মাস বয়সে যে গুনাহ করবে সেগুলোর কি হবে? মাত্র 1 মাস আগে যদি তওবা করে আমি মাফ করে দিব। मास आगे जो गुनाह करबे ता कि होबे एक दिन आगे करले माफ करे देब आमार नबी কয় আমার সময় নাই হায়াতে जिंदगी रेड सिग्नल বাড়িয়ে গেছে আল্লাহর জিজ্ঞেস করো এক মাসের গুনাহ কি হইব আমার নবীরে বলেছে একদিন আগে যদি তওবা করে maaf করে দিব ওই একদিন যদি শয়তান তার পিছের থেকে না সরে তাহলে গুনাহ কেমনে ছেড়ে দিবি আমার আল্লাহ বলে আমার নবীরে বলে দে এক ঘন্টাকে তওবা করলো maaf করে দেব আমার নবী কয় এক ঘন্টা আগেও তো শয়তান আমার উম্মতরে বেঈমান বানায় ফেলতে পারে ও আজরাইল আমার নবীরে বলিয়ে দে গো মৃত্যুর কাফন যখন শুরু হয়ে যাবে এক মিনিট আগে তওবা করার সুযোগ থাকলে আমি maaf করে দেব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لدور الشريف والكار زبان بندرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا لا إله جور لا إله إلا الله sound नहीं क्या क्या box down नहीं क्या क्या हाँ box दी था बोला लग गया ना तुम्हारे sound clear करते box लास्ट में नाम फोटे ले ले box लास्ट ना बोलो दी थे होगे لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم قلبে একটা ধাক্কা হবে আল্লাহ 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 হায়না হায়না জোরে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাসন্দি তবরাকান্দি যুব সমাজের উদ্যোগে মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 10 ফেব্রুয়ারি 2021 বাদ মাগরিব আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ রবিউল আলম শিকদার সাধারণ সম্পাদক মুকসিদপুর থানা বাংলাদেশ আওয়ামী লীগ আজকের মাহফিলের বিশেষ আমন্ত্রিত ওলামা ইকরাম মাসুদ রহমান বাগেরহাটি মনিরুল ইসলাম শরিয়তপুরী সহ আমার এই এলাকার মকসিদপুর তথা কথিত এই গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর 3 থানার মানুষই মনে এখানে আসছে তাই না কারণ 3 থানার বর্ডার তো এটা তা আল্লাহ পাকের হাজার শুকর যে আমি গুনাহগার আপনাদেরকে 3 থানার মানুষ এক জায়গায় পেয়েছি আল্লাহর প্রশংসা করেন তো আলহামদুলিল্লাহ बजान आमार मौलाए करीम यदि एक महफिलेर वसिलाय तीन थानार मानुष एक जगह करते पारे तीनटा जेलार मानुष मकसिदपुर मादारीपुर फरीदपुर तीन जेलार मानुष तीन थानार मानुष यदि मौलाए करीम एक जगह करते पारे ओ जे महाशारे सब मानुष आल्लाह एक जगह करबे ठीक ना बेटी जोरे कहो আমি আপনাদের সকলের কাছে একটা দাবি রাখি এই পৃথিবীতে আমরা চিরদিন থাকতে পারবো না বাবা সিস্টেম আছে নাই কোথায় হারছো কোথায় যাইবা বাজান চলিয়া সময় হলে যাইতে पृथ्वी थाकार जगह थाकते पारबो ना एमन देशे जाबेन बाजान चलिया जेई देशेर मानुष कोथाओ पाइबा ना खुजिया बाबा गत परशुदिन एक घटना पेपारे पढ़े आश्चर्य हो गेलाम मायेर साथे सन्तान जाच्छे बेड़ाइते मा बाबा एकसाथे जाच्छे सन्तान साथे निये मा बाबा दुजोन एक्सिडेंट करे मारा गेछे छोट्ट बाच्चारा बेंचे आछे বাজানরা আমি আপনাদের সকলের কাছে দাবি রেখে যাই গো বাজান এই পৃথিবী আসার সিস্টেম আছে যাওয়ার সিস্টেম নাই যদি কেউ সিস্টেম করতে চায় তাও কেউ পারবে না ঠিক না বেটা ঠিক জোরে কর ঠিক আরো জোরে ঠিক যুবক ভাই তুমি হয়তো ভাবতে পারো আমি আরো 50 বছর বাঁচব আমার বাবাই বাঁচছে আমার দাদাই বাঁচছে আমিও বাঁচব না ভাই বাঁচার কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই কেউ তোমারে রাখতে পারবে না এই हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ঠিক না বেটা এখন আমি যাচ্ছি কালকে আপনি আসবেন আসতে চাই এই দুনিয়ায় বাহাদুরি করে কোনো লাভ নাই কোনো লাভ নাই মওলাই কারীম কিয়ামতের মাঠে এমন একটা চেয়ারে বসবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ হিসাবের ইজলাসে এমন একটা চেয়ারে বসবে প্রশ্ন করতে পারে না ওই চেয়ারটা কি কাঠের হবে না স্বর্ণের হবে না রূপার হবে না হীরার হবে বাদর ওই চেয়ারটা কিসের যে হবে আল্লাহ নিজেই ভালো জানেন কারণ আল্লাহর কোন জিনিসের সাথে তুলনা করা যাবে না অতুলনীয় জিনিস আল্লাহু আকবার বলেন তো দেখি তবে আপনাদেরকে জান্নাতের একটা সিম্পটম বর্ণনা করি জান্নাতের একটা ইটা হলো স্বর্ণের সুবহানাল্লাহ কইলেন না সুবহানাল্লাহ আপনার মন খারাপ লাগে জানে মনটা কেমন মন মেজ 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 ভাজ ভাজ ঠান্ডা লাগছে না ठंडा जर हईले जे अवस्था आपनार मन एमन पड़े रयेछे के जान्नातेर बागाने बसछेन सबचेये बड़ो गर्वित मने करेन दुनियार सबचेये बड़ो जान्नात हलो ओयाजेर माঠ आरो जोरे खाओ एटा हलो जान्नातेर माঠ आर एई माठे जारा जीवने एकबार बसे काटबे से जाहान्नामे जाबे ना आरो जोरे कर আর আপনি জান্নাতের ফল গাছ লাগাইতে চান এই যে মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন এক একটা ফল গাছ লাগানো হয়ে যাবে সুবহানাল্লাহ আর এই গাছটা আপনার মরতে মরতে কিয়ামত পর্যন্ত এত বড় লম্বা চওড়া হবে যে দুধের পেদৃশ্য ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় আপনার এই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব না সুবহানাল্লাহ এখন আপনি দেখেন কি গাছ লাগাইতেছেন সুবহানাল্লাহ তো একটু খুশির আনন্দে বলেন যদি কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আলহামদুলিল্লাহ मूसा पैगम्बर आल्लाहर काछे प्रश्न करे आल्लाह एटा कथा जिगाई आल्लाह कय कि जिगाबी आल्लाह रे कय एटा कथा जिगाई कि जिगाबी आल्लाह तोमार नबीर एत दाम केन दिलटा एखन नरम करबे आमार आल्लाह बोललेन मूसा रे आमार नबीर केन एत दाम जिज्ञेस करछो ताहले शोन रे मूसा আমার নবীর যেমন দাম তার উম্মতেরও তত দাম। মুসা আমার নবীর যেমনে দাম পীর দামি বোঝা যাবে তার মুরিদ দেখা। বাজার সরমনার পীরের মুরিদগুলো সঠিক কেন? সরমনার অধিকাংশ মুরিদগুলোর মুখে দাড়ি সাসানা দাড়িওয়ালা কথা কও। আর অধিকাংশ পীরগুলো দেখবেন বাবা সপ্পান সপ্পা। বাজান যেই পীরের মুরিদ দেখলে বোঝা যায় হক্কানি পীর হক্কানি। সরমুনার মুরিদগুলো বাবা হাল চাষ করে, কিষান দেয়, পরের জমিতে খেতে খামারে কাজ করে, তারপরও কিন্তু পাতায় পাগড়িতে থাকে। অবাদান রিক্সা চালায় দেখি পকেটের মধ্যে পাগড়ি। মসজিদ আসলে নামাজে দাঁড়াবার আগে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে পাগড়িটা পেছায় ফেলে। বাজান তলে বোঝা গেল পীর সেনা যাবে মুরিদ দেখা, ঠিক না বেঠে? এ বাজার আল্লাহ পাক বলেন মুসা রে যেমনি পীর সেনা যায় মুরিদ দেখা নবী সেনা যাবে মনির নবীর উম্মত দেখা, ঠিক না বেঠিক? আমার নবীর উম্মত গুলো দামি রে মুসা। আমার নবীর উম্মত গুলো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কেউ যাইতে পারবে না। হে মুসা আমার নবীর উম্মতের এত কত দাম জিজ্ঞেস করছো? সন্তান হইলে আমার নবীর এত কেন দাম তুই জিজ্ঞেস করছো? সন্তান হইলে তোর উম্মতগুলোর জান্নাতের খাবার খাওয়াইলাম ৭০ বছর। কথা কন কত? এ মুসা সবুজ ঘাস আমি আল্লাহ নিজে লাগাইছি, সবুজ ঘাস বাকশাগার। এই জায়গাটার নাম হলো ময়দানি সবুজ ঘাস বাবা। এই যে যেরকম দেখতেছেন বাতিওয়ালা ঘাস, এরকম তাজা ঘাস আল্লাহ ফেরেশতার দ্বারা ফুল গাছটারে সাইজ করত। এই ময়দানের ভিতরে আসমান থেকে ভুনা গোশত আর রুটি করত। মুসা নবীর উম্মতগুলো টোকায়া টোকায়া খাইতো, কোনো কামাই রোজগার লাগতো না। তিন বেলা যাইতো আর খাইতো, যত মনে চায় তত খাইতো, যেটাকে বলা হয় মান্না সালো। মারহাবা বলেন, আরো জোরে কর। এ মুসা ৭০ বছর বিনা পাকে, বিনা ইনকামে, বিনা বেতনে, বিনা পয়সায় খাওয়াইলাম। আমি খালি একদিন একটা অর্ডার দিলাম, ধরো খা, যা দূর মনে চায় তত দূর খা, কিন্তু টোকায় আড়ি বইরা বাইতে নিস না। যত মন চায় তত খাই, ময়দানে বইয়া খা, বাইতে নিস না। মুসা তোর কথা শুনছে না, হ্যাঁ খালি একদিন কইছে তোরা বাইতে নিবি না। আড়ি কোলা বইরা পাতিলা ডিশ বইরা লইলে বাইতে লই যেত। আল্লাহ বললেন যত মন চায় এখানে বইয়া খাইয়া যা, তিন বেলা না ৫ বেলা খা, ১০ বেলা খা, আইয়া খা, কিন্তু বাসায় নিস না। মুসা বাসায় নিলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমি খালি পরীক্ষা করলাম দেখি আমার কথা কেমনে মানে। মুসারে একদিন খালি বলছি তোমরা জমা করিও না। এ মুসা এই কথা বলার সাথে তাদের মাথার মধ্যে লাগিয়ে গেছে। লাগছে কি তোমার আল্লাহর ওগুলো আমরা খামু না, যাও খাওয়াইয়া খোটা দাও, বাসায় নিতে পারবো না, খামু না, যাও আমরা নিজেরা পাকায় খাবো। নাউজুবিল্লাহ। आरो जोरे करो मुसारे का तुर अल्लाह को आमोगर खाऊंदोन लग बना अपने निज़रा पकाई करो जा मुस्लिम ताबली के इसे बात से खबर आशा मैंने खाऊंदे रे इसे आमिष सब बोले फिर जाए बात दो बाजार तक कीने लगे इरम होनी होनी बाजार से मुसा पैगंबर बोले তোমরা জমা করো না আর বাসায় নিও না আল্লাহ নিষেধ করছে কতর আল্লাহরে ক এত ফরম ভাল লাগে না আমরা নিমু দাম ওই ময়দানে এই তিন বেলা খাইতে কষ্ট হয় না বড় গাড়ি ভাড়া দেওয়া লাগে হেডা নিতে নি কর তোর আল্লাহরে ক ওয়াদা সিহা ওয়া বাসরিহা আমাগো যেন গম দেয় আটা দেয় আমাগো পেঁয়াজ দেয় রসুন দেয় আমাগো যেন ফল বলা দি দেয় আমরা নিজেরা পাকায় খাই তোমার আল্লাহর পাক খাম না নাউজুবিল্লাহ বলেন না কোরআনে আছে না নাই আপনি বাইবেল নামে গজনের গ্রাম থেকে ওয়াজ লইছি ঢাকার টাইম প্যাকেট বইরারি নাই কোরআন শরীফের ওয়াজ মিয়া তোমার আল্লাহরে ক আমরা তোমার আল্লাহর পাকানো খামু না নিজেরা পাকায় খামু কত আল্লাহরে যা আমাগো খাওয়াই আবার খোটা দেয় কি আল্লাহর আল্লাহ নাউজুবিল্লাহ সাসির কোলের মধ্যে যে কই बुरा गुले सुबह ना कोई थी से ना मोरा डॉन नहीं ना कि ना अलग ना देखे कुदा कुदी टाइम से बैठा मारा मन लगा इधर बुरा जोर नहीं उन्हें बाबा कुत्ती कुदी तो जाए कि है कथा कौन लगा ना तुम्हारा हमारे लगा मानुष हमें जाने ना बुरा बुरा जोर नहीं है वो एक तो बॉडी ले दूर को दौड़ दौड़ है दौड़ तो तुम ही जा रख तुमने दौड़ते को तोरे दौड़ वो करे सीते भरे थकले मगर बगर मगर कथा कम न करना वाला तो तोरे के दौड़ वो सीते भरे थकले एक साथ बोले ज़मीनेर मालिक के ये अल्लाह से ना ना अपना को आइलैंड की बारिश दर अल्लाह बोला इसे अरे मालिक रे मुसलमान उम्मत गुला बेअदब गुला कोई की कोई खावाया पर खुटा था तुम्हारा अल्लाह किसे रा अल्लाह यार खुटा था नहीं बेटा मुसलमान का अस्तगफुरुल्लाह मुसलमान बोले भाई एक टकास कर तेरा तौबा कर नस्तगफिरु तेरा तेरे तौबा कर अबासी है अदासली है तारातारी करे तोरा फसल फलाया खाबी पियास चाष गम चाष तोरा तारातारी नस्तगफिरुल्लाह तौबा कर क तौबा कर मुना तोरा अल्लाह रे कोए दे तोरा अल्लाह लगे तो ना আমাদের চুক্তি নাই শুনছেন বেয়াদবরা কি করে আমার আল্লাহ বলে মুসা রে আমি তারপরও কিন্তু সহ্য করছি কয় হ আল্লাহ করছি তুই না জিজ্ঞেস করছ আমার নবীর নাম কেন তার উম্মতের নাম কেন রে মুসা তোর এই উম্মতের বেয়াদবি যদি তাদের কাছে বর্ণনা করব দেখবি তারা শুনিয়ে শুনিয়ে তওবা করবে আর কাঁদবে মাওলা তুমি যদি জীবনে একবার এইভাবে আমাদের খাওয়ান দিতা সারা দিন তোমার কুদরতে পায় সেজদা দিয়ে মুসা তাদের জান্নাতের খাবার তো দূরের কথা এমন এমন গরিব মানুষ থাকবে রে মুসা পরনে কাপড় নাই ভালো একটা পাঞ্জাবি নাই একটা ছেঁড়া গামছা মাথায় বান্ধিয়া ইরিদানের বুইতে নামবে এই ইরিদানের বুইতে কাদা কুড়া সুসরা মসজিদে আদান হয়ে দৌড়ে মসজিদে যাবে मस्जिद टाइम ना थकले इरिदान बुईर हाथाइल दाड़ा नाम खड़ा मुसा मुसा सुनबी तादेर वैशिष्ट्य तुई एखन चोखे पानी रखते पारबि ना मुसा एमन कष्ट आमि तादेर राखबो एकटा भालो घर नाई बिस्टी जखन मुसलधार बिस्टी नामबे बिस्टीर पानी जमीने नामार आगे तादेर घरेर खाटाले पानी पड़बे अबादान रेल स्टेशने जाया देखो ढाका कमलापुर যারা বস্তির মধ্যে থাকে গো বাবা তাদের দৃশ্য দেখলে চোখে পানি দেখা যায় না। এই আমার বক্সিশপুরের বাইরে, রাজুর থানার বাইরে, ভাঙ্গা থানার বাইরে, খুশি করেন কে কই সাপরা গুণে রাখবে? রাখবে না যুবক ভাই, রাখবে না। তোমার আমার অনেক দাম ভাই, অনেক দাম, তোমার আমার অনেক দাম। পৃথিবীর কোন নবীর উম্মতের আল্লাহ এত দামি করে নাই। তোমার আমার যেই দামি করছে বাবা, এখন শুনলে পাগল হয়ে যাবা। আমার আল্লাহর জন্য এখন পাগল হয়ে যাবা। একটা হাত উঁচা করে আমার আল্লাহরে পাগলের মধ্যে একটা ডাক দাও তো বাবা, দাও ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নামাও বাবা। এই ডাকটা কেন দিতে বলছে জানেন? মুসা নবী তার উম্মতের দিয়ে কোনোদিন এইভাবে ডাক দিতে পারে না। মুসা তো নবী, এমন একজন নবী যেই নবী আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতো, তারপরও তার কথা তার কমরা শোনেন। আর আমি একজন আপনার মতো সাধারণ মানুষ, একবার আপনাদের আত্মীয়, আমার কথা আপনারা হাত দুইটা উঠে কি জোরে আমার মওলারে ডাক দিলেন। হে মুসা শোন, শোন মুসা, তোর উম্মতের জান্নাতের খাবার খাওয়াইয়া 70 বছরের ভিতরে কোনোদিন আলহামদুলিল্লাহ কয় নাই। এই জানোয়ার গুলো খাইতো কুত্তার মতো খাইয়া, বিড়ালের মতো খাইয়া, ওইখানে পায়খানা করে ধুয়ে যেত, আর পানিও খরচ করতো না, খালি হেসুর দিত। এই হেসুরের সিস্টেম কি ধরাই গেছে? ওই যে অনেক আছে না পোলা পাত কেটে যাবে খাল পাল, আয় পায়খানা করে এটা হেসুর দে, এরকম আছে না নাই? ভাই বোন আমি লন্ডন থেকে আইছি বেটা, আমি জানি তো তোরা কি করস না করস। এই হেসুরের সিস্টেম একমাত্র হিগাইছে মুসা নবীর উম্মতের এই বেয়াদবগুলো। আর তুমি হুনলে আরো আশ্চর্য হয়ে যাবে। যে লাল কুত্তার দল আছে না আমেরিকা, এক বদমাইশের বাচ্চা পানি খরচ করে না, ওরা টিস্যু দিয়ে মুইসা হেসুর দেয়। ভগবান ডিজিটাল হেসুর করে ওরা, ওর সাথে পাড়ার গন্ধ কয়, পাড়ার গন্ধ। এ বেটা জানো খবর, এই যে লাল কুত্তা যেগুলো আছে আমেরিকান লন্ডনের, জানো না? ওকে পাশে বইয়া দেখো, ওরা সেন ব্যবহার করে ঘন ঘন। কি লেগে জানো? পাড়ার মুতের গন্ধ করে ওগুলোকে। আর এই যে আমার বাপেরা সারাদিন খেতে খামারে কাজ করে, এত ঘামায় কোনো গন্ধ নাই। এটা আমার নবীর বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ বলেন না কেন? যদিও চাষা বিড়ি খায়, তারপরও চাষার লোকে ঘেরান করে। আর ওরা সারাদিন সেন মারে গালের মধ্যে, নাহের মধ্যে, বগলে, এখানে ওখানে। এরপর আস্তা খাটাস মরা কুত্তা পোষা বন্ধ করে। কারণ আমি বাহিনী বেড়াই, আমি জানি না। চায়না যাইতেছি 2017 সালে, এক কুত্তা বইছে আমার পাশে, আর মুজার গন্ধে মুজা তো আমরাও পাই দিছি মনে হয়। আর মুজার মধ্যে বিলাই একটা মরছে আরো 2 সপ্তাহ আগে। তাহলে আমি বারবার বলতেছি, আমি তোর বক্তাছে আনতাছে যে যা সুযোগ পাইছি বিমানের বৈক্য লইয়া গন্ধা কেনা টিকবা। এর ভিতরে কাইনা নাইজেরিয়া নিগ্রো ও বুঝে লাইছে আমি ওরা কি কইতে চাই। ও আমার আরবিতে যে গায় এলা কাদা এলা শোক শোক, আমি কহ শোক শোক মুতের গন্ধ কয়, হেনতে মুতের গন্ধ। এখন কালো যেটা ও টান দিয়ে ওর পাও শেষ সাইবাই করছে। আর টাইনা বাড়ি করছে। হে বিমান বালারা সেললে আর পায় মারতাছে, মারার পরে কুত্তা বসা বন্ধ করে। লাস্ট আর মুজা খুলে নিয়ে বাথরুমের মধ্যে ফেলাই দিছে ডাস্টবিনে। এ বাবা, আমাগো দেশের মুসলমান যতই তার মুজা গন্ধ হোক, এরকম কুত্তা বসা গন্ধ আমি দেই দেই। ए भाई जाओ ना अल्प समय वास करबो जाओ ना हन बहो ए भाई तू जाइस ना तू पाव धरि अल्हम्दुलिल्लाह कहो ए दुला भाईरा बहो ए दिसे माया बिया बुन बिया दिसे लेके दुला भाई किसी बहो अरे बहो मामा ना बहो एन मामा ओ बिया दिसे ए दुला भाईरा मामा रा বাহাদুরি শেষ ঠিক না বেটি সব দুটো বন্ধ হইছে তো সব শেষ देखें हमारे दाम कत कम एमुसा गुला सारा दिन धान बुते पाट खेते काम कर एक डिश पान्ता भात खाइब काचा मरीच दिए एखन कानबेन एखन हासबेन ना एक डिश पान्ता भात खाइब शीतकाले पाक करते चाउल नाई घरे एक डिश खाइया काचा मरीच दिए पिंयाज दिए काटा मरीच माइरे दिए मजार थेके महिला जुक्त एक सेरा गामसा बाहर कर हाथ दिए हाथ मुछबे बोलें अल्हम्दुलिल्लाह अल्लाह तुम्हार शुक्र खाइला मल्ला खूब भालोई लागलो काचा मरीच पिंयाज दिए भात आछे ना बाबा एरकम एई कथा आपनार आमार दुनिया आसार हजार हजार बछर आगे आल्लाह मूसा नबीर हिगेइछे कारण आमार नबीर माझे आर मूसा नबीर माझे 3000 बछरेर डिफारेंस आरे आरो जोरे कर सुभान मजरने मूसा ए तुमि माइक भितरे दाओ नाई तुम बाहर फाटाइछो बेटा तुम्हें मन आवाज़ करो ना कोई जगह ए अपना माकबारी करना पड़े क्यों आशा लग रहा के जाबे चुप करबो दे अल्लाह कबूल करें जोर करना आमीन आरो जोर बोलना आमीन ए बाबा इदिके तक अरे कास आइते समय जागे वास करबो कोन समय कि जे जे हमने सामने थाउ ना अरे क्या मत बड़ी खाई खाई है इसीलिए जब आपको तो उन्नति हुआ बजंदे मूसा पैगंबर उम्मत के अल्लाह बोल रहे हैं मूसा तिते जानोस ना तुम उम्मत गुलरे जानना तेरे खाबार खावाने पड़े हो अमी सुबह अल्लाह मुद्दे बारी करते बारी ने तेरा पांता बात खाया सिरा का अंसा दिया हाथ मूसा बोल अल्हम्दुलिल्लाह मूसा रे बार बोल तार उम्मत तेरे दाम ना सस्ता मूसा पैगंबर बोले मालिक তাহলে একটা কথা তোমারে জিজ্ঞেস করি কয় কও আমি যদি কোনদিন সুযোগ পাই তার উম্মত হইতে চাই আল্লাহ বললেন যা তার উম্মত বানাই দিলাম কিয়ামতের মাঠে বলেন মুসা নবী উম্মতে মুহাম্মাদের কাতারে দাঁড়ায় যাবে बजन लेता होले हमारे दाम आसे ना नहीं ए मुसारुशो उम्मते मुहम्मद जखन रब्बे करीम के डाक दिबे एक बार डाक दिते देरी আছে তাদের ডাকে আমি আল্লাহ 10 বার সত্তার সাড়া দিতে দেরি করব না এ মুসারুশো তোর আগে আর একজন নবী আসছিল তার নাম ছিল ইদ্রিস নবী واذكر في الكتاب إدريس إنه صديقا نبيا واذكر في الكتاب إدريس إنه صديقا نبيا أي الله أكبر الله إيه موسى بني إسرائيل আমি হাজার হাজার নবী পাঠাইছি उम्मते मुहम्मदीर जन्नो मात्र एकजन नबी पाठाइछि हजार हजार नबी पाठाइबार पर बेयादबेर जात आमी आल्लाहर कष्ट दिछि मूसा रे आर आमार उम्मत गमान नबीर उम्मत गुले सुखे थाकुक आर दुखे थाकुक तार उम्मत गुले नबीरे फलो करू টাকার মালিক হইলে অন্তত জুমার দিন নামাজটা পড়িয়া কপালটা জমিনে লাগাই আমি মওলারে ডাক দিয়ে বলবে ইয়া হাদিরু ইয়া নাদির ইয়া কুদ্দুস ইয়া হামিম ইয়া রাসাক আমার ৯৯টা নাম ধরে ডাক দিবে আমার কলিজাটা ঘুরিয়ে যাবে। এখানেই শেষ করে আমার নবীর উম্মত গুলোকে আমি নিজের জিম্মাদারিতে জান্নাতের গাড়িতে উঠাই দেব। আওয়াজ আলো এখানেই শেষ না, এখানেই শেষ না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা যারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাই সে যা চাবে তাই পাবে। হে মুসা তোর ইন্তেকালের সময় উম্মতের চিন্তা তোর মাথায় থাকবে না, তোর চিন্তা থাকবে আমি আল্লাহ জানি। আর আমার নবী কেন এত দামি শুনবি? আমার নবী মৃত্যুর সময় আমার তার উম্মতের চিন্তা করবে। বাজান এখন দুই ফোঁটা চোখের পানি বরাদ্দ করেন আমার নবীর লেগে। আমার নবী এখনো মদিনায় বয়ে বয়ে কাঁদে। দুনিয়ার সব নবী আসমানে চলে গেছে, আমার নবী আসমানে দাঁড়িয়ে। আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে গালি দেয় আছে না নাই? গত কয়েকদিন আগে এক কুলাঙ্গার আমার নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়। বলে নবী মুহাম্মাদের উম্মতগুলো হলো সন্ত্রাসী। নবী মুহাম্মাদও ছিল সন্ত্রাসী, নবীর উম্মতও সন্ত্রাসী। জীবনের বিনিময় হলো এই নাস্তিকগুলোর কুকুরের মতো কোবাব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? যুবক আল্লাহকে দু হাত তুলে দেখায় দেয়। কত বড় সাহস আমার বিশ্ব নবীর কলিজায় আগুন লাগে। আছে না নাই? জোরে কাও না করে আছে না নাই? যেই মানুষটা কোনদিন তার উম্মতের রেখে জান্নাতের খাবার খায় না। শুধু এখন আপনি আশ্চর্য হয়ে যাবেন, জিব্রাইল নবীর বালিশের পাশে বসা, মিকাইল হুজুরের পার কাছে বসা, আজরাইল হুজুরের পার কাছে বসা, চারজন ফেরেশতাই নবীর পাশে বসা, এক এক করে বিদায় নেয়। এই অটো গাড়িটা বন্ধ করতে কত ভাই? আর ওয়াজি করবো মাত্র ৫ মিনিট। আর রাগ যুবক ভাই, যদি আমার নবীর স্বপ্নে দেখতে চাও আর আমার নবীর মৃত্যুর সময় বালিশের পাশে দেখতে চাও, দুই ফোঁটা চোখের পানি লেবুর রস চিপড়াইলে যেমন পড়ে এক ফোঁটা পানি ফেলে। আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি, তো মৃত্যুর সময় আমার নবীর দুই নয়নে দেখে তারপরে মৃত্যু হয়ে যাবে। আর জীবনে একবার যদি আমার নবীর তুমি ছবি আকারেও দেখো তোমার কোন জায়গায় টেনশন, সব জায়গায় শান্তি আর শান্তি আর শান্তি। ভাইজান যারা প্রবাসী আমার অনেক ভাইরা আছে, আমি আসতেছিলাম একটা ভাই আমার হাত ধরে কান্না কান্না ভাব, হুজুর আমি আপনার ওয়াজ বিদেশ বসে শুনি, আমার লেগে দোয়া করেন। আর একটা ছেলে দেখে আসতেছি আমার হাতের মধ্যে টাকা দিয়ে দোয়া চায়, আমি আপনার মতো মা হারা, আমার বাড়ি তবারকান্দি, তবারা না তবারকান্দি, আমি আপনার ওয়াজ কুয়েত বইয়া শুনি। আমার ভাগ্য ভালো যে আপনার আজকে সরাসরি আমি দেখতে পাচ্ছি। আমি ৪ বছর আগে আল্লাহর কইছে আল্লাহ এই আমার এলাকার ছেলে আমি জীবনে দেখতে পারলাম না, একবার যেন দেখা হয়। পোস্টারের নামটা দেখে আমার কলিজাটা ভরে গেছে। এই যে ভালোবাসা, এটা টাকা দিয়ে কেনা যায় না, কথা বল না কেন? চেয়ারম্যান মেম্বার ভোট কিনে টাকা দিয়ে বাবা, আমাকে ভোট টাকা দিয়ে কেনা লাগে না, আমাকে ভালোবাসা রাস্তাঘাটে এমনি মানুষ ভালোবাসা দিয়ে দেয়। এইটার নাম আসল প্রকৃত ভালোবাসা। ভালোবাসা ৫ বছর পরে জুতার বাড়ি, এখন ভালোবাসা জীবন দিয়া। এই ভালোবাসা ভালোবাসা না, ভালোবাসা তাকে বলে যে কবরে যাওয়ার পর ভালোবাসা। আমি ইলিয়াস রহমান জিহাদি যদি এখন মারা যায়, অন্তত আপনি আমার মৃত্যুর খবর শুনলে কাঁদবেন। কেবল আমার ভাইটা উঠছিল আমার এলাকায়, কেবল কয়েকটা মাহফিল করছিল, যার কথায় আমরা কাঁদছিলাম, আজকে আমার ভাই কাঁদাইয়া চলে গেল। একটু বললেও আপনি বলবেন। আর কিছু কিছু মানুষ মরলে কবে আল্লাহ দেশটা ঠান্ডা হয়েছে, কথা কর না কেন? এই জিন্দেগির কি দাম আছে বাবা, কি দাম আছে? मज़हब এবার দুই চোখের পানি দিয়ে আমার উম্মতে মুহাম্মাদি হিসাবে একটা নাম লেখাইবা। আমার নবীর ডান পাশে জিবরাইল, বাম পাশে মিকাইল, পায়ের ডান পাশে আজরাইল, বাম পাশে বাজানদে ইসরাফিল। আল্লাহু আকবার বলেন। এই চারজন ফেরেশতা বাজানদে কেউ কেউ বলেন তিনজন ফেরেশতা, মিকাইল, জিবরাইল, আজরাইল পায়ের কাছে বসা। নবীর পায়ের আঙ্গুলটা আস্তে আস্তে করে চাপটা দিতেছে, নবীর হাত পাগুলো টানতেছে, রেড সিগন্যাল টানতেছে। নবীজি আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, কিছু বলবেন? আমার নবী বলে, আজরাইল হায়াতে জিন্দেগি রেড সিগন্যাল দেখে গেছে, আর মাত্র 1 ঘন্টা পরে দুনিয়ার মায়া ছাইরা যাও। হায়াতে জিন্দেগির লাল বাতি জ্বলতেছে জ্বলতেছে আর নিভতেছে, যে কোনো মুহূর্তে একবারে বন্ধ হয়ে যাবে। কিন্তু 1 ঘন্টা টাইম আছে, আমার একটু জিবরাইলের সাথে কথা কইতে দাও। আজরাইল আগে তুমি আমার সাথে একটু কথা কও। কি কথা বললে আপনি খুশি করতে পারি নবী আপনার মৃত্যুর সময়? 1 নম্বর প্রশ্নে আজরাইল, দুনিয়ায় যত কষ্ট আছে মৃত্যুর সময় আমার দিও, আমার উম্মতরে দিও না রে আজরাইল। বাদান এখন শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমার নবীর মৃত্যুটা আল্লাহ সিসি ক্যামেরার দ্বারা সারা দুনিয়ার নবীরে দেখাইছে। জোরে 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 জোরে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওয়াজ করলে যদি সরাসরি বাবার টিভির স্ক্রিনে দেখা যায়, তাই না? অনেক জায়গায় মহিলা প্যান্ডেলে প্রজেক্টের মাধ্যমে দেখানো হয় সরাসরি। প্রধানমন্ত্রী ভাষণ দেয় বঙ্গভবনে বসে, টিভিতে বসে আমরা সরাসরি দেখি। বাবা আমার আল্লাহ নবীর মৃত্যুটা সরাসরি দেখাইছে সব নবীর। এ মুসা তোরও আমি দেখাবো। মারহাবা বলে। আরো জোরে বলেন। আমি আপনাদের শুধু আমার নবীর প্রেমটা একটু বুঝাবো। আজরাইল এটা সত্য কথা কর, যত কষ্ট আছে মৃত্যুর সব আমার দিয়ে দিস, আমার গরিব উম্মতের দিস। আমার উম্মত গুলোর হাড্ডি থাকবে নরম। আমার বাংলাদেশের তবারাক কান্দি মকসিদপুরের উম্মত গুলো, ভাঙ্গা থানার উম্মত গুলোর হাত গুলো থাকবে নরম, হাড্ডিগুলা নরম। বাতের রোগী, তাও আবার হাড্ডিগুলা বাতে খাইয়া ফেলবে। ক্যালসিয়ামের অভাবে ভালো ভালো জিনিস খাইতে পারবে না, বেদে ক্যালসিয়ামের অভাবে হাড্ডির মগজগুলো শুকায় যাবে। মাজার ব্যথা, পার ব্যথা লাগে। আমার উম্মতগুলো ঠিক মতো নামাজও পড়তে পারবে না, তাদের সাথে বেয়াদবি করিস। বাজানরে যারা হজে গেছেন তারা দেখছেন জাবালে নূর 3500 ফিট উঁচা, জাবালে সুর 7500 ফিট রাস্তা। এই রাস্তা পাকিস্তানি, সুদানি, ইয়ামানি গুতায়ে উঠে যায়, আর বাঙালিরা উঠতে সাহস পায় না। কারণ কি জানেন? আমার গিরা মিরাই সেই শক্তি নেই, অবজের শক্তি। বাজান এবার আমার দিকে তাকান, আমার নবী তো জানে আমার উম্মতগুলো হবে নরম। আমার উম্মতগুলোর দিলও নরম, হাড়টিও নরম, গিরার হাড়টিও নরম। আমার বিশ্ব নবী বলে, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা কেমনে দিবি একবার শুধু শুনতে চাই। আজরাইল বলে, হুজুর কেমনে দিলে আপনি খুশি হন কর। আজরাইল তুই চুপ থাক, আমি জিবরাইলকে জিজ্ঞেস করি। ও জিবরাইল, তুমি একটা সত্য কথা কও। কি? একটা সত্য কথা কও। আমার উম্মতের মৃত্যুর সময় তুমি আইবা না। হুজুর ডিউটি তো আমার না, ডিউটি তো ওই আজরাইলের। আমি তো ইচ্ছা করলে আসতে পারবো না, এটা তো আমার ডিউটি না। गुना करे आल्ला जान तादेर गुनार दिके ना ताकाय जिंदगी सब गुनाहगुली माफ कर दिबा मद्रासाय बसे तारा कांदे तादेर शोकेर पानिर बार बेसेस करे आमी आल्लाह माफ करे दिब आमार नबी कय एक बछर बइसा जे गुनाह करब एटार की होबे 6 मास आगे तौबा करले माफ करे दिब 6 मास बइसा जे गुनाह करबे सेगुलार की होबे मात्र 1 मास आगे जदि तौबा करे आमी माफ करे दिब एक मास आगे जे गुनाह करबे ता की होबे एक दिन आगे करले माफ करे दिब शयतान तार पीछेर थेके ना सरे ताहले गुनाह केमने सेरे दिबे मृत्युर काफन जखन शुरू हয়ে যাবে एक मिनिट आगे तौबा करार सुযোগ থাকলে আমি माफ করে দিব আমার নবী কয় আল্লাহ আমারে দামা চাপা দিয়ে বুঝ দিও না তুমি আবার কইতেছো যদি তৌফিক হয় আমার উম্মতের তৌফিক হবে না আমি জানি তারা যেই কাজ করবে খেতে খামারে কাজ করবে সে চিন্তা করবে এত টাকা পয়সা তুই আমি যাইতেছি আবার চিন্তা করবে উত্তর পাশে ধানের বিঘা তুই আইলাম ঠিকমতো পারবো কিনা আমার উম্মত এই টেনশন লয়ে মরবে কালেমার সুযোগ হইব না আমি জানি এগুলা বাদ দাও আমার উম্মতের ডাইরেক্ট কও আমার উম্মত মাপ পাইবো কিসে আমার আল্লাহ বলেন নবী গো একটা কাজ করলে মাপ পেয়ে যাবে তারা সদা সর্বদা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা আল্লাহু আকবার বলো আমি রবের সিদ্ধান্ত নামাজ পড়বে একমাত্র আমার জন্য ইবাদত করবে একমাত্র আমারে খুশি করার জন্য দান করবে আমারে খুশি করার জন্য নবী ওয়াদা দিলাম গো আপনার ওই উম্মতের কাছে শয়তান মৃত্যুর সময় চাপতে পারবে না বাজান রে আমার নবী এবার বলে আল্লাহ একটা কথার উত্তর দাও কি যদি আমার উম্মতের কাছে শয়তান চাপিয়ে যায় তাহলে কি করতে হবে নবী একটা সিস্টেম আছে এইজন্য উম্মত মাঝে মাঝে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আল্লাহু আকবার জোরে কান ও বাজান মাঝে মাঝে রাস্তা দিয়ে হাঁটলে কি বলবেন লা লা হাওলা লা बोलो भाई बोलो ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह अलील अजीम 10 বন্ধু একসাথে বসে সিনেমার গল্প করতেছ সিনেমার নে ঠিক মার্কা সিনেমা হে রে দোস্ত জিনিস রে নাউজুবিল্লাহ কর না কেন এই যাইতেছে একটা লুচ্চা দিবস 14 ফেব্রুয়ারি ठीक কথা কর না কেন? এ সাসারা বুঝবেন না আপনারা, হাইসা লাভ নাই। আপনার নাতিরে জিজ্ঞাবেন এটা কি দিবস, বুড়া বুলাই হাসে আনতাজ। তুমি বুঝো 14 ফেব্রুয়ারি কারে পার মিয়া? হেরাও সবাই বুঝে নাই মগা, তোমরা যা বুঝো ওই বেড়ারা বুঝে নাই। কথা কর না কেন? আর 14 ফেব্রুয়ারি লুচ্চা দিবস না, মগায় মগির লইয়া সগা সগির লইয়া লইলচা মইমচার লইয়া মোটরসাইকেল লইয়া জায়গা পদ্মার পারে যায়, আরিয়াল খের বিরুদ্ধের পারে। কথা কর না কেন? যায় কয়ার কান্দি, যায় নদীর পারে, যেখানে খালি শয়তান ঘুরে। গত বছরের ঘটনা ঘটে গেছে কুমিল্লা, নদীর পারে লয়ে গেছে এক মগায় মগিরে। চাচায় বসে পায়খানা, দেখি জোরের ভিতরে দুজন নড়াচড়া করে। কিরে তুই লড়ে কি? চাচার কাছে আসলে বাস দিছে বাড়ি, ফিভারে তুলে গেছে, ফেসবুকে ছাড়ে দিছে। তুই তার একজন যেটা পাহারা দিছে ওটা সে ফেসবুকে ছাড়ে দিয়ে দাও, ভালোবাসার নামে বাস। তোর কপালে জুতার মারি হারামি কোথাকার। এ কথা কও না কেন? 14 ফেব্রুয়ারি একটা ঘরের তার বাইরে বেরো, তোরা ঝাড়ুর বাড়ি খাবি। বদমাইশ, ভালোবাসা তো একমাত্র মাওলার সাথে। কথা কর না কেন? ভালোবাসা তো আমার নবীর সাথে। কিসের আমার এক্সট্রা ভালোবাসা? ভালোবাসা আমার মায়ের ভালোবাসা, ভালোবাসা আমার বোনের ভালোবাসা, ভালোবাসা আমার সন্তানের ভালোবাসা। এই ভালোবাসার সাথে কোথাকার ভালোবাসা? নাস্তিক মার্কাবের জাতি তো ভালোবাসা। আল্লাহ আমাদের ভাইদেরকে হেফাজত করুন। এই কাজ করবি না ভাই, আল্লাহ আমাদের ভালোবাসার দরকার। আমি ভালোবাসা দেখবো আমার নবীর ভালোবাসা, যেই ভালোবাসা স্থায়ী ভালোবাসা, যারে ভালোবাসলে আল্লাহ কোরআনে কি বলে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আমার কাছে যারা মাফ চায় আপনার উম্মতগুলো কইয়া দেন, মরার সময় আপনি বলে দেন তারা যেন আপনারে ভালোবাসে। আর যারা আপনারে ভালোবাসবে আমারে ভালোবাসা হয়ে যাবে, আর যারা আমারে ভালোবাসবে আমি বিনি হিসেবে জান্নাতে দিয়ে দেব। তো নবীর ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? দেখবেন নবীর ভালোবাসা কারে কয় শুনাবো একটু, শোনেন। তাহলে এক মহিলা আমার নবী যুদ্ধে রওনা দিছে। আলহামদুলিল্লাহ কর। যুবক ভাই, ও আমার কলিজার ভাই, আমার দেশি ভাই, আমার কলিজার ভাই, আমার আপন ভাই, আমার লক্ষ্মী ভাই, তোরা দেখ ভালোবাসা কারে কয়। 14 ফেব্রুয়ারি ভালোবাসা না, এটা শয়তানি। ভালোবাসা কারে কয় দেখ, যাকে ভালোবাসতে আল্লাহ বলছে তারে বাসিস। এ ভালোবাসা আমার দিবি নামাজে, আর খেদমত দিবি ভালোবাসা মা বাবা। কথা বল না কেন? ভালোবাসা। এক সাহাবী যুদ্ধে যাবে, নবীও যাওয়ার রওনা দিচ্ছে। হঠাৎ করে ওই সাহাবীর একজন বড় ভাবি, মাত্র 1.5 বছর একটা বাচ্চা, আর এক রাতে 1 বছর একটা বাচ্চা কোলে করে এইভাবে দোলনার থেকে উড়াইয়া, এদিকে তাকান, দোলনার থেকে উড়াইয়া এইভাবে 1.5 বছরের বাচ্চা 1 বছরের বাচ্চাদের দুধ খায়, তাই না বাবা? এইভাবে বাচ্চাটার কোলে করে নবীর কাছে লয়ে যায়, হুজুর আমার এই বাচ্চাটা নেন। নবী কোলে নিয়ে ফু দিলেন। হুজুর আমি ফু দিতে দেই নাই, এখন কান্না। কি করতে দিছো মা তুমি? হুজুর আমার এই বাচ্চাটাকে যুদ্ধ লয়ে যান। আরে আশ্চর্য, আমি এটা নিয়ে কি করব? এটা আমি নিয়ে কি করব? বুঝেন নাই হুজুর? না, আপনি এটা কি করবেন জানেন না? যে দিক থেকে আমার সাঁতার শত্রুরা কাতরা মারবে, বল্লম মারবে, ওইদিকে আমার বাচ্চাটা এইভাবে টাইনে ধরবে, আমার বাচ্চাটা ঝাঁঝরা হয়ে যাবে। আমার নবী ভালো থাকুক। যদি সত্যিকার এমন ভালোবাসে একদিন দিতে পারো 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি ওই ভালোবাসা না, পাঞ্জাবিটা পরে মসজিদে যে আমার নবীর 100 বার দুরূদ শরীফ পড়ে হাত তুলবি। আল্লাহ লকডাউনের কারণে বিদেশ যাইতে পারি না, আল্লাহ তুমি নিয়ে যাও না, তুমি ভালোবাসাটা একমাত্র আমার নবীর দাও। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, তোর ভালোবাসা খাঁটি হয়ে যাবে। ঠিক না বেটা? জোরে কর, আরো জোরে। তোর বাবা অসুস্থ 14 ফেব্রুয়ারি যা বাবার জন্য 1 কেজি মিষ্টি কিনে নিয়ে যা 1 কেজি আপেল কিনে নিয়ে যা বাবার পাশে বয় তুই ঢাকা থাকস বাবারে সিলকে একটা কমলা গালে টিপে টিপে খাওয়াই দে এক কতরা এক ফোঁটা রস গালের মধ্যে গেলে তোর জন্য ভালোবাসা আদায় হয়ে যাবে। ছেলের চাইতে মেয়ের চাইতে বিবির চাইতে সন্তানের চাইতে সারা দুনিয়ার মানুষের চাইতে আমি নবীর বেশি ভালোবাসা দিতে হবে। হুজুর গত 2 যুদ্ধে আমার স্বামী মারা গেছে, আপনার সাথে যুদ্ধ করতে যাই। হুজুর আমার এই সন্তানটা রেখে গেছে পেটে, আমার কাছে তো আর কিছুই নাই, শেষ সম্বল ভালোবাসা এই বাচ্চাটা। এই বাচ্চাটা আপনারে দিলাম, এই বাচ্চাটা দিয়ে আপনি অন্তত একটু ভালোবাসা আমার কাছ থেকে নেন গো নবী। আমার নবী আর চোখে পানি রাখতে পারলেন না। ও আমার মা বোনেরা, ওহুদের মাঠে আমার নবীর পুরো মাথাটা ব্যান্ডেজ করাও, নবীর 2টা দাঁত বানাও। ডান দিকে নজর করে দেখে একজন মহিলা হাঁপাইতে হাঁপাইতে নবীর ডান পাশে দাঁড়ায় বলে, নবীজি এই যুদ্ধে আসার আগে আমার ভালোবাসা আপনার কাছে দিয়ে দিয়েছি। নবী বলে, তোমার ভালোবাসা কি? হুজুর আমার ভালোবাসা, আমাদের মাত্র 1 সপ্তাহ বিয়ে হয়েছে, এই বিয়েটা আপনি নিজে পড়ায় দিয়েছেন। আমার স্বামী আমার নিয়ে রাত্রি ঘুমাইছিল, সকালবেলা আমরা ঘুমাইছিলাম। ফজরের নামাজ পড়ে নবী আমরা দুইজন একই বিছানায় ঘুমাইছিলাম, আমার স্বামীর শরীর না পাক। হুজুর আমার স্বামী ফরজ গোসল করার লাইগা হুজুর অর্ধেক শরীর ভিজাইছে, ডিব্বার থেকে পানি ভরে ভরে শরীরে কেবল অর্ধেক ভিজছে মাথা। কে যেন বলে যায় ওদের মাঠে আমার নবী মারা গেছে। হুজুর আমার ভালোবাসা আমার কাছ থেকে ছুটে আইছে। হুজুর আমি জানতে পারছি আমার ভালোবাসার কাছে, আপনার ভালোবাসার কাছে আমার সব ভালোবাসা বিধায় গো নবী। আমার স্বামী বলে মারা গেছে গো নবী, আমি জানতে চাই আমার স্বামীর লাশটার তো আমার নবী বলে, তোমার স্বামীর লাশটা কোথায় আমি নবী নিজেও জানি না। যুবক ভাইরা এখন 2 ফোঁটা পানি দে আমার মওলারে দেখায় দে, আমি জানি না কার জানো মা নাই, কার জানো বাবা নাই। তোমার ভালোবাসা খুব, এই 14 ফেব্রুয়ারি আসার আগে আমার নবীর একটু দেখায় দেও। এই মহিলা মাত্র বাজান 13 বছর, 14 বছরের মেয়েটা বলে, নবী আমার ভালোবাসা বলে শহীদ হয়ে গেছে। আমার নবী বলে, সাহাবীরা রে এই জামিলার ভালোবাসা কই দেখো, এর স্বামী কোথায়? গোসল ছাড়া দাফন দিও না। যখন সাহাবীরা খোঁজার জন্য গেছে তারে দাফন করবে, কোন সাহাবী মারা গেল নাপাক অবস্থায়? जिब्राइल नबीर पिछने दाड़ाय़ बोलेन नबी गाओ जे महिला आपनार भालोबाशाय़ तार भालोबाशा कुरबान दिते पारे, जे साहाबी तार बीबीर भालोबाशा कुरबानी देय़ वन्नासी आजमाईन दुनिया सब मानुष थेके आपनारे भालोबाशे गो नबी, तार भालोबाशा आल्लाह एइभाबे गोलाप फुलेर मतो दिते पारे ना, सस्ता फुलेर मतो दिते पारे ना। ভালোবাসার দাম আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে আমার আল্লাহ তার মূল্য দিয়ে দিয়েছে, জান্নাতের পানি দিয়ে তারে গোসল দিয়েছে। বাজান এখন কানবা যুবক, কার অন্তরে কি ব্যথা আমি জানি না। একটা ছেলে রাস্তা দিয়ে আসতেছি, হাতটা জড়াই ধরে আমার হাতে চুমা খায় আর বলে, জিহাদি ভাই আমি আপনার মতো মানাই গো, আমার মতো মানাই, আমার মায়ের জন্য আপনি দোয়া করেন, আমি আপনার মান লাগে দোয়া করি। যুবক ভাইরে, কার মা কোন জায়গায় অসুস্থ জানি না, এখন ভালোবাসা নবীর জন্য আল্লাহর জন্য দিয়া কুরবানি দাও। হযরত আবু বকর দৌড়ায় যায় দেখে যেই সাহাবী নাপাক অবস্থায় শহীদ হয়ে গেছে, নাম তার হানজালা, তার মাথার মধ্যে হাত দিয়ে দেখে এখনো ফেরেশতাদের গোসলকৃত পানি মাথার থেকে শুকায় না। অবদান ওই সাহাবী জান্নাতের পানি হাতে লাগার কারণে মরার আগ পর্যন্ত হাতে দুর্গন্ধ আসে না গো বাবা। যুবক ভাই, আমি তোমাদের চোখে পানি দেখছি, শুধু একটা আওয়াজ দাও। এরকম ভালোবাসা নবীর দেওয়ার দরকার আছে না নাই? আছে বাবা, আছে 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 আছে। যদি সবার থাইকে থাকে একটা আওয়াজ দাও তো। আমার আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ তারে খুশি করার লাগে, আল্লাহ কইছে দান করবা আল্লাহরে খুশি করার লাগে, আল্লাহ কইছে তোমার যতটুকু তৌফিক আছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন, বান্দা যতটুকু তৌফিক আছে ততটুকু দান করিস, খালি তোরা ফ্রিজে রাখিস না আর ব্যাংকে রাখিস না, কিছু দান করিস, তোর বডি ভালো থাকবো, তোর কামাইতে বরকত হইব, তোর মৃত্যুর সময় আমি কালেমা নসিব করব। আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা। আমি ইলিয়াস রহমান জিহাদি, আমি বহুতবার বলছি বাবা, আমার যতটুকু কামাইয়ের ইনকাম ছিল আমি ইলিয়াস রহমান জিহাদি খরচ করে আমি একটা জান্নাতের ঘর করছি, মসজিদ ঘর বানাইছি। আমার মসজিদের